আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে এসেছি নিউ ইউনিক অটো সেন্টারে, যেটা মোহাম্মদপুর তাজমহল রোডে অবস্থিত। এই শোরুমের অপোজিটেই কিন্তু আপনারা পেয়ে যাবেন জাপান গার্ডেন সিটি, তো লোকেশন খুব ইজি। তো আজকে আপনাদেরকে দেখাবো খুব ভালো মানের ফ্রেশ একটি নোয়া এস, যেটার মডেল হলো 2002 এবং রেজিস্ট্রেশন 2006। তো চলুন এটা সম্পর্কে ডিটেলস জেনে নিই, লেটস গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ, আল্লাহ বহুত বড় শুকরিয়া, আল্লাহ খুব ভালো রাখছেন। তো ব্যবসা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন দিহারা রাখে শুকরিয়া। আলহামদুলিল্লাহ। তো আজকে শোরুমে কি কি গাড়ি আছে? অনেক গাড়ি আছে, প্রিমিয়াম, এলিয়েন, এলিয়েন, নিশান এস্টেল, অ্যাকোয়া, হুন্ডা বেজেল, সিয়েন্টা, আইএসটি, অনেক গাড়ি আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আজকে আমাদের কি দেখাবে? নোহা আছে, আমি একটা নোহা দেখাবো 2002 এর 6 রেজিস্ট্রেশন। আচ্ছা, দারুণ একটা গাড়ি। জি, খুব সুন্দর ব্ল্যাক কালার গাড়িটা, আলহামদুলিল্লাহ সুন্দর ভিতরে ব্ল্যাক কালার। জি, 2002 মডেল, 2006 রেজিস্ট্রেশন, মোটামুটি ফ্রেশ গাড়ি, সামনে নিউ শেপের মতো, খুবই সুন্দর। এইচআইডি হেডলাইট? জি, এইচআইডি হেডলাইট। হেডলাইটগুলো কি অরিজিনাল? অরিজিনাল, অরিজিনাল হেডলাইট, অরিজিনাল, সব গাড়িতে অরিজিনাল, ডুপ্লিকেট কিছু নেই আপাতত। চাকাগুলো এলোগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ। কেউ যদি আরও মানে ডেকোরেশন করে তার ব্যক্তিগত ব্যাপার, এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, টায়ারের কী অবস্থা? টায়ারগুলো ভালো আছে অ্যাঙ্কেল, বাচ্চা মাছ চলবে। আচ্ছা, গাড়ি খুব ফ্রেশ, মারি খাওয়া নাই, খোলা কাটা নাই, এদিকটা ভালো আছে। দেখেন ভিতরটা, দেখেন কত সুন্দর, খুবই সুন্দর। দেখেন এগুলি দরজার একদম ফ্রেশ, দরজাটা দেখেছি আপনার ফোনে, কোনো খোলা কাটা নাই, বড়িকের সহ অরিজিনাল বডিগেট, ভিন্টেড বডিগেট। সেভেন সিট? সেভেন সিট গাড়ি না, এইট সিট, এইট সিট, এইট সিট, সেন্ট্রাল এসি, সুন্দর, খুবই সুন্দর, সেন্ট্রাল এসি। জি, আচ্ছা, খুবই সুন্দর। পিছনে একটা স্পল আছে সুন্দর, ওয়াইফার, এস গ্রেডের গাড়ি, যেটা এসআই গ্রেড না, এটার উপরে এস গ্রেডের উপরে এসআই আছে। আচ্ছা, এটা এটা এস গ্রেড, ঠিক আছে, এবং অরিজিনাল স্পয়লার গাড়ির সাথে, বিল্ডার স্পয়লার লাইটগুলো অরিজিনাল আলহামদুলিল্লাহ, অরিজিনাল স্টিকার লাইট মাস সবে আছে, এবং খুবই সুন্দর। এবং পিছনটা দেখেন কত ফ্রেশ গাড়ি, খুবই ফ্রেশ মাসাল্লাহ। 90 সিলিন্ডার সিএনজি আছে, 90 লিটার, 90 লিটার, হ্যাঁ। সুন্দর সিট কভার লাগানো আছে ভিতরে, সিট কালার ভিতরটা মোশামুশি আলহামদুলিল্লাহ। কেউ যদি পার্সোনাল ইউজ করুক বা অনেক লোকে ভাড়াও চালায়, যার যে কাজে লাগে আর কি, খারাপ না, গাড়ি ভালো হবে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই সিটটা দেখেন আঙ্কে, ডাইন সিটটা, জি, ডাইন সিটটা খুব সুন্দর মাশাআল্লাহ। অনেক সুন্দর মাশাআল্লাহ, এই যে সামনেটা দেখেন আঙ্কেল। আচ্ছা, এসিটা টাচ, এটা এসক্রেড, তো এই জন্য এসিটা টাচ, ভলিউম সিস্টেম না, টাচ এসি। আচ্ছা, ঠিক আছে, এবং ওই স্টারিংও উঁচা নিচে করা যায়, খুব সুন্দর, সবই আছে আলহামদুলিল্লাহ। এবং ইঞ্জিনটাও দেখাচ্ছি আপনাকে। জি, অবশ্যই, আমরা রিকন্ডিশন ইঞ্জিন লাগিয়েছি, ইঞ্জিনটা রিকন্ডিশন লাগিয়েছি, এই কারণে ইঞ্জিনটা দেখলাম মোবিল খাচ্ছে বোধ হয়, এই কারণে মোবিল ইঞ্জিনটা নতুন লাগিয়ে দিচ্ছি। আঙ্কেল ইঞ্জিনটা দেখাচ্ছি, সুন্দর ইঞ্জিন, পুরন গাড়ি হিসাবে অনেক ফ্রেশ। আঙ্কেল ইঞ্জিনের ব্যাপারটা হচ্ছে, গাড়িটা কেনার পরে দেখছি ইঞ্জিনটা মোবিল খাচ্ছে, এবং ইঞ্জিনের সাউন্ড ভালো না, ডিস্টার্ব, ওই জন্য নতুন ইঞ্জিন লাগিয়ে দিয়েছি। আচ্ছা, যখন মালিকানার সাথে ইঞ্জিন পরিবর্তনের করে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, দারুণ, কারণ একটা কাস্টমার আসবে কষ্ট করে, তার আগে আমি সব বলে দেবো, এই কারণে যদি এসে হেসেলে না পরে। আচ্ছা, তো মানে যে কিনবে সে একটা রিকন্ডিশন ইঞ্জিন পেয়ে যাচ্ছে, পুরো গাড়িটা ফ্রেশ পাচ্ছে আর কি, নিয়ে ওনাকে আর কোনো নিয়ে কোনো মানে সমস্যা করবে না ইনশাআল্লাহ, আশা করি চালা চলতে পারবে ইনশাআল্লাহ।
ঠিক আছে। তো গাড়িটির দাম কত চাচ্ছেন? আমরা আস্কিং প্রাইস চাচ্ছি 1180, আসলে কমাই দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 1180 চাচ্ছেন। তো দর্শক, মোটামুটি যারা কম বাজেটে একটা এক্সমা কিনতে যাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন। তো আপনার শোরুমে আসলে একজন ক্রেতা কী কী সুযোগ সুবিধা পাবে? হ্যাঁ, মালিকানা সহ যত ধরনের সুবিধা ইনশাআল্লাহ করে দেবো ইনশাআল্লাহ। আর আপনার অ্যাড্রেসটা? নিউ ইউনিক অটো সেন্টার, 24/12 তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা 1207, জাপান গার্ডেনের পূর্ব পাশে, বাটারগুলি বলে সবাই চেনে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।